আমরা জেগে থাকি কিংবা ঘুমিয়ে যাই, তাতে কিছু আসে যায় না। হৃদযন্ত্রটি তার কাজ চালিয়ে যায় এবং সে প্রতি মিনিটে 70 বার পাম্প করে। মিনিটে 70 বার, হাড়ে ঘন্টায় 4200 বার, 10,800 বার একদিনে। আর এ পরিমাণ কাজ করতে করতে হৃদযন্ত্রটি যে ক্লান্ত বা পরিশ্রান্ত হয়ে যেতে পারে সেটি ভাবাই স্বাভাবিক, তাই নয় কি? তাই হয়তো মনে করতে পারেন যে এত লোকের হৃদরোগ বা হার্ট অ্যাটাক হওয়ার পিছনে হৃদযন্ত্রের পরিশ্রমই বোধ হয় মূল কারণ। একটু অপেক্ষা করুন, হৃদযন্ত্রটি তার স্বাভাবিক কাজ থেকে ক্লান্ত হয় না। এটি তৈরি হয়েছিল 60, 70, 80 এমনকি 100 বছর পর্যন্ত কাজ করার জন্য। হৃদযন্ত্রটি বিকল হয়ে যায় তখন যখন এর উপরে অতিরিক্ত বা অস্বাভাবিক পরিশ্রম বা কাজের চাপ পড়ে। হৃদযন্ত্রের উপরে অতিরিক্ত পরিশ্রম বা কাজের চাপ আসে বিভিন্নভাবে, যেমন আজে বাজে খাবার, অতিমাত্রায় মেদ বা ভুঁড়ি, ব্যায়াম না করা এবং এ জাতীয় অনেক কারণে। হার্ট বা হৃদযন্ত্র বিশেষ হৃদ মাংসপেশি দিয়ে তৈরি করা হয়েছে। এর দুপাশে দুটি ভালভ বা গতি নিয়ন্ত্রক কভার রয়েছে এবং রয়েছে করোনারি আর্টারি এবং রক্তনালী। হৃদযন্ত্রটির মাংসপেশিতে রক্ত প্রবাহ ও খাদ্য সরবরাহ করে। হৃদযন্ত্রটি 4টি প্রকোষ্ঠে বিভক্ত, উপরে বাম ও ডান অলিন্দ এবং নিচে বাম ও ডান নিলয়। অলিন্দ গ্রহণ কেন্দ্র রূপে এবং নিলয় শক্তিশালী পাম্প স্টেশন রূপে কাজ করে। ডান অলিন্দটি সমস্ত শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং অন্যান্য দূষিত বর্জ্য পদার্থ সহ দূষিত রক্ত গ্রহণ করে। আর যখন ডান অলিন্দটি সংকুচিত হয় তখন রক্ত ডান অলিন্দ থেকে ভালভ বা গতিরোধকের মধ্য দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। এভাবে দ্বিতীয়বার যখন হৃদ মাংসপেশি সংকুচিত হয় তখন ওই ভালভ বা গতিরোধক বন্ধ হয়ে যায়, যেন রক্ত নিলয় থেকে অলিন্দে আবার প্রবেশ করতে না পারে। ডান নিলয় থেকে রক্ত ফুসফুস এ পাম্প করে পাঠিয়ে দেওয়া হয় আর সেখানে রক্তকণিকাগুলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর পরিবর্তে জীবনদানকারী অক্সিজেন গ্যাস প্রাপ্ত হয়। এখান থেকে টকটকে লাল তাজা ও বিশুদ্ধ রক্ত বাম অলিন্দ, যেটি রক্ত গ্রহণের কক্ষ হিসেবে বিবেচিত, সেখানে প্রবেশ করে এবং তারপর ভালভ বা গতিরোধকের মধ্যে দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। এখান থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনী হয়ে অন্যান্য ধমনীর মাধ্যমে উপধমনী হয়ে কৌশিক প্রণালীর মাধ্যমে সমস্ত শরীরে বিশুদ্ধ রক্ত পৌঁছে দেয়। হৃদযন্ত্রে যে সংকোচন ও সম্প্রসারণ বা পাম্প তা দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগটি হল হৃদযন্ত্রের সংকোচনকালীন ভাগ, যার নাম হৃদ সংকোচন। একবার সংকোচনের পর যখন হৃদযন্ত্রটি আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন তার দ্বিতীয় ভাগ, যা পর্যায়ে ঘটে, আর এ ভাগের নাম হৃদ প্রসারণ।